বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নবম আসরে সরাসরি চুক্তিতে তামিম সাকিব ও মাশরাফি দলে যোগ দিয়েছিলেন আগেই, কিন্তু দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ ও মুশফিককে দলে ভিড়ায়নি সাত ফ্রাঞ্চাইজির কেউই। অবশেষে বিপিএল এর ড্রাফটে দল পেলেন তারা। মুশফিককে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স, মাহমুদুল্লাহকে নিয়েছেন ফরচুন বরিশাল। তাদের সঙ্গে দল পেয়েছেন লিটন কুমার দাসও। রাজধানীর একটি হোটেলে বুধবার বিপিএল এর নবম আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। এছাড়া বিপিএল এ দল পেয়েছেন নাসির হোসেন ও সাব্বির রহমান। সিলেট তাদের দলে ভিড়িয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। সৌম্য সরকারকে দলে টেনেছে ঢাকা ডমিনেটস। আর গেলবারের চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েসের উপর আস্থা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এবার সব ফ্রাঞ্চাইজির লক্ষ্য লড়াই করে শিরোপা জয় করা। ম্যাচে যে কোনো সময় যে কোনো মোমেন্টেই সেরাটা ও সবসময় দিয়ে এসেছে, কিন্তু একজন খেলোয়াড়ের আসলে কি কোনো গ্যারান্টি আছে? একটা ব্যালেন্স দল গঠন করেছি ইনশাল্লাহ। আমরা মনে করি গতবার আমরা ফাইনালিস্ট ছিলাম, ইনশাল্লাহ এবছরও ফাইনালিস্ট আসবো ইনশাল্লাহ। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট যেহেতু কয়েকটা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে, ওই সময় যদি আমরা ভালো ভালো প্লেয়ার্স পাই অবশ্যই রংপুর রয়্যালস নিয়ে আসবো। পাকিস্তানিরা খুব আগে আছে পারফরমেন্সে, তো ওই তুলনায় মোহাম্মদ রিজওয়ান, শাহিনশাহ আফ্রিদি, খুশদীপ শাহ, হাসান আলী ওরা পারফরমার, তো এখানে আমরা অনেক আগিয়ে আছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর শুরু হবে আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।